ডেটা অ্যানালিটিক্স কোর্স হিসেবে বলছি না আমাদের এই অ্যানালিটিক্যাল স্কিল একটা সফট স্কিল যেটার মাধ্যমে আমরা একটা প্রবলেমটাকে আইডেন্টিফাই করি এবং সেই প্রবলেমটাকে কিভাবে সলভ করা যায় সেটাকে ছোট ছোট স্টেপে ভাগ করে ফেলি একুশ শতকে কিছু দক্ষতার কথা বলা হলে এই অ্যানালিটিক্যাল স্কিল তার সাথে ক্রিটিক্যাল থিঙ্কিং ডেটা অ্যানালাইসিস রিসার্চ কমিউনিকেশন অবশ্যই অন্যতম আমাদের প্রতিদিনের কাজে আমরা যেগুলো দেখি যে অনেকে ক্রিয়েটিভলি চিন্তা করেন বা অনেকে খুব সোজাভাবে চিন্তা করেন আবার অনেকে ক্রিটিক্যালি চিন্তা করেন এর মধ্যেও আমি আবার দেখেছি যে অনেকে অ্যাবস্ট্রাক্টলি চিন্তা করতে পারেন অর্থাৎ একই জিনিস আপনি অনেক উপর লেভেল থেকে হাই লেভেলে চিন্তা করতে পারাটা কোর্সেরাতে গুগল অ্যানালিটিক্স সার্টিফিকেশন কোর্সের ভিতরে যেটা দেখছি অ্যানালিটিক্যাল থিঙ্কিং ইনভলভস আইডেন্টিফাইং অ্যান্ড ডিফাইনিং এ প্রবলেম অ্যান্ড দেন সলভিং ইট বাই ইউজিং দ্য ডেটা ইন অ্যান অর্গানাইজড স্টেপ বাই স্টেপ ম্যানার এখানে একটা বড়ো প্রশ্ন হতে পারে একজন ডেটা অ্যানালিস্ট উনি কীভাবে অ্যানালাইটিক্যালি চিন্তা করবেন এটা একটা ভালো প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তরে তারা পাঁচটা পয়েন্টের কথা বলেছে এর অর্থ হচ্ছে পাঁচটা কী আসপেক্ট যেটা আমাদের অ্যানালিটিক্যাল থিঙ্কিংয়ে সাহায্য করছে সেগুলো হচ্ছে ভিজুয়ালাইজেশন স্ট্র্যাটেজি প্রবলেম ওরিয়েন্টেশন কোরিলেশন আর সবচেয়ে শেষে বিগ পিকচার অ্যান্ড ডিটেল ওরিয়েন্টেড থিঙ্কিং আমি একটা জিনিস দেখেছি যে এই পাঁচটা জিনিসকে যদি ঠিকমতো মতো টেক কেয়ার করা হয় তাহলে থিংকিং থিঙ্কিংয়ের যে প্রবিলিটিগুলো সেগুলো সব কিছুই কাভার করা সম্ভব ভিজুয়ালাইজেশান নিয়ে যদি কথা বলা হয় অবশ্যই একজন ডেটা অ্যানালিস্ট ভিজুয়ালাইজেশান দেখেই প্রথমেই বুঝতে পারবেন যে ডেটার মধ্যে কি ধরনের প্যাটার্ন আছে আমরা এই ভিজুলেশনকে কি বলি ইট ইজ এ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ইনফরমেশান যে কোনো ডেটাকে ঠিক মতো বুঝতে এবং সেটাকে আরেকজনকে যদি আমি এক্সপ্লেন করতে চাই এবং সেই ডেটার ভেতরে যে কী ইনফরমেশান আছে সেটাকে যদি আপনি অথবা আমাকে যদি সরাসরি এক্সপ্লেন করতে বলেন তাহলে ডেটা ভিজুলেশন ছাড়া কোনো গতি নেই কোভিড নাইন্টিনের সংক্রমণের হার যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন সেখানে আমি একটা টেবুলার ফর্ম দিয়ে সেটা থেকে সমস্যার ভেতরে ঢোকা অসম্ভব ব্যাপার তার থেকে সরাসরি আপনাকে যদি এটার ভিজুয়েশন দেখিয়ে দিই তাহলে আপনি সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন যে এখন আমরা কোথায় আছি এবং আমাদের পরবর্তী কি অ্যাকশন হতে পারে আমাকে যেহেতু ডেটা নিয়ে কাজ করতে হয় এই জন্য আমি প্রথমেই যে কাজটা করি যে কোনো ডেটাকে শুরুতেই প্লট করে নেই এবং মানুষের মাথায় এ ব্যাপারে এতই এক্সপার্ট যে যে কোনো ডেটার প্লট থেকে বুঝতে পারে যে ডেটার মধ্যে কোনো অ্যানোমলি আছে কিনা অথবা ডেটার মধ্যে এমন কোনো সিমেট্রি আছে কিনা যেটা অন্য কোনো ডেটার সাথে যায় বিশেষ করে একটা দুই ডাইমেনশনের প্লটিং সেটা ট্যাবলু হতে পারে এক্সেল হতে পারে অথবা আর এর জিজি প্লট হতে পারে অথবা পাইথনের ম্যাট প্লট লিভ হতে পারে শুরুতে যে কোনো ডেটাকে ঠিক মতো প্লট করে দেখতে পারাটাই কিন্তু একটা বড় কাজ ডেটা অ্যানালিস্টের জন্য আমরা একটা জিনিস জানি যে যে কোনো সমস্যার মধ্যে তার সলিউশন লুকিয়ে থাকে এবং আমার দেখা মতো আমি যত ডেটা নিয়ে কাজ করেছি সেই ডেটার মধ্যেই তার সলিউশন ছিল সিন্স এভরি প্রবলেম কন্টেন্টস ইটস ওন সলিউশন আর সে কারণে এই ডেটা ভিজুলেশন মধ্যেই লুকিয়ে আছে আমাদের সমস্যার সমাধান আজকে এ পর্যন্তই থাকছেন তো সামনে